রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসএসসির মতো এইচএসসিতেও বিভাগীয় বিষয়ের ওপর হবে তিনটি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। বন্ধ কোচিং, টিকা মিলবে স্কুলে স্কুলে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। পদ্মা সেতু জাজিরা প্রান্তের পর এবার মাওয়া প্রান্তে গ্যাস পাইপলাইন বসানো শুরু, এগিয়ে চলছে সড়ক পথে কার্পেটিংয়ের কাজ, এসেছে স্ট্রিট লাইটও। এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট নিতে উপচে পড়া ভিড়, দুই ডোজ টিকা দেয়া থাকলেই সুযোগ মিলবে মাঠে খেলা দেখার। কাল প্রথম টি টোয়েন্টিতে লড়বে দুই দল। বিস্তারিত কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে করা হয়েছে সংবাদ সম্মেলন, এবং আজ কিন্তু সংসদে উত্তাপ ছড়াচ্ছিল এই ইস্যুটি, রাজনৈতিক অঙ্গনের জোরেই এই আলোচনা এখন সর্বত্রই চলছে, সেই আলোচনায় আমরা যাব। তার আগে যদি একটু বলেন যে বেগম জিয়ার শরীরের এখন সামগ্রিক কী অবস্থা? রাব্বি, প্রথম যখন বেগম খালেদা জিয়া হাসপাতালে গেলেন সে সময় 53 দিন ছিলেন, এর পরের দফায় তিনি 26 দিন ছিলেন। এই দুই দফায় বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ছিলেন তখন দলের পক্ষ থেকে, এমনকি চিকিৎসকদের পক্ষ থেকে অনেক রাগঢাক করে এই কথাবার্তা বলা হয়েছিল বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। কিন্তু এইবার গত 13 নভেম্বর বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে আবার ভর্তি হলেন, এরপরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা দেখেছি যে গণমাধ্যমের সামনে অনেকেই কথা বলছেন। মির্জা ফখরুলও আজকে বলেই ফেললেন যে বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তো আজকের খুব একটা আপডেট নেই, শুধুমাত্র একটু যদি দেখি যে আজকে শুধুমাত্র এন্ডোস্কোপি করা হয়েছে আর উনি সিসিইউতে ভর্তি আছেন, তাকে আইসিইউ সেবাটা দেওয়া হচ্ছে। আর রক্ত দেওয়া হয়েছে গত সোমবার, বেগম খালেদা জিয়াকে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। আজকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি আমরা আপডেট এখনও পর্যন্ত পাইনি, তবে আজকে যেটি হয়েছে মির্জা ফখরুল যেটা বলেছেন যে তার এন্ডোস্কোপি করা হয়েছে। আপনি শারীরিক অবস্থা নিয়ে বলছিলেন, একই সাথে আমরা যদি তাদের বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হচ্ছে সেই দিকে যাই, তারা গণ অনশন আন্দোলনের হুমকি দিচ্ছেন, এই আইনি একটি প্রক্রিয়ায় গণ অনশন বা আন্দোলন কতটা সুফল বয়ে আনবে তাদের জন্য? এটি আসলে আইনি প্রক্রিয়া বলবো নাকি রাজনৈতিক বিষয় বলবো এটি আসলে বলা খুবই মুশকিল, কারণ বেগম খালেদা জিয়ারকে কিন্তু আইনি প্রক্রিয়ায় মুক্ত করা সম্ভব হয়নি বা আইনিভাবে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা, এবং দলও রাজনৈতিকভাবে সরকারকে চাপে রেখে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যে প্রক্রিয়া সেটিতেও তারা ব্যর্থ হয়েছেন। সবশেষ মানবিক আবেদনের মাধ্যম দিয়েই বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। এখন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার আবেদন জানিয়েছে, সরকার এখন পর্যন্ত অনর, আইনমন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীর কথায় পরিষ্কার যে তারা আইনিভাবে মোকাবেলা করা করতেই বলেছেন, কিন্তু এটি আসলে কতটুকু আইনিভাবে মোকাবেলা করা সম্ভব বা আসলে সময় সাপেক্ষ ব্যাপার কিনা সেই বিষয়টি নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব। তবে যেটি বলা চলে যে রাজনৈতিকভাবেই হোক আর আইনিভাবেই হোক যত দ্রুত সম্ভব এই বিষয়টি পরিষ্কার হওয়া উচিত বা সিদ্ধান্তে আসা উচিত। আর যদি এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিনের বা সাময়িক মুক্তির মেয়াদ আমরা দেখিয়েছি এর আগেও, সবশেষ জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে 19 সেপ্টেম্বর 2021 তৃতীয় দফায়, এ নিয়ে তার 18 মাস মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মুক্তির মেয়াদ বাড়ানোর পরে তিনি তার বাসা ফিরে যেতে ছিলেন আর এই মেয়াদটি শেষ হবে মার্চের 22 তারিখ। আর এর আগে যেটি হয়েছে যে এখন কি হবে, আইনমন্ত্রী আজকে সংসদে কথা বলেছেন, আওয়ামী লীগ নেতারাও কথা বলেছেন, আইনমন্ত্রী বলেছেন যে আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। বিএনপি যতই গালি দিক তার আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আইনমন্ত্রী সংসদে ঠিক কি বলেছেন আমরা এখন রিপোর্টেই দেখব। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা আর বিদেশ যাত্রার ইস্যুই এখন দেশের রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় হিসেবে পরিণত। তার মধ্যে যে মানবতাবোধ থাকে না, বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী মানবিকতা দেখালেও তার বিন্দুমাত্র প্রতিদান ছিল না বেগম জিয়ার। আমাদের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, উনি মানবতার কারণে সেই নির্ভয় ক্ষমতাতে তার দণ্ড স্থগিত করে তাকে তার বাসায় থাকার এবং তাকে স্বাধীনভাবে চিকিৎসা করার সম্পূর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই যে মানবতা দেখিয়েছেন কার জন্য? যে বেগম খালেদা জিয়া
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিলেন। সকালে জাতীয় সংসদে চলমান পঞ্চদশ অধিবেশনেও বিষয়টি নিয়ে বিএনপির সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। তাদের জবাবে আইনমন্ত্রী সাফ জানিয়েছেন, আইন নিয়ে যথেচ্ছ কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বেগম খালেদা জিয়ার ব্যাপারে যেসব তথ্য, শারীরিক তথ্য দিচ্ছেন, তাকে কিন্তু সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে এবং সেই চিকিৎসায় তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেটা ওনাদের ব্যাপার, আইনটা দেখলেই হয়। আইনের মধ্যে এই সুযোগ নাই, ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, আমি আইন মোতাবেক চলব। তবে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ক্ষমতা ফিরে পেতেই মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বিএনপির রাজনীতি অস্থিরতায় পূর্ণ, এই অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা, এই অস্থিরতার কারণে তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধ অবমাননার চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। জাহাঙ্গীরের ব্যাপারে সিদ্ধান্ত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাব্বি। হ্যাঁ আফজাল, আমরা আজকে সংসদে সরকার দলীয় মন্ত্রী, এক কথায় আমরা সরকারের পক্ষ থেকে বক্তব্য শুনছিলাম। সেখানে বলা হচ্ছে, এক কথায় যদি বলি, সেটা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সুযোগ নেই। যদিও কেউ কেউ বলছেন যে কারাগারে গেলে হয়তো আবার তিনি আবেদন করলে সেটি হতে পারে। কারাগারে যাওয়ার মতো পরিস্থিতি বেগম খালেদা জিয়ার আছে কিনা সেটিও একটি প্রশ্ন, এবং একই সাথে আইনের সুযোগ বা যদি নিতে চান বেগম খালেদা, সেক্ষেত্রে তার কী করণীয় বা রয়েছে এখন? আইনের সুযোগ নেওয়ার ক্ষেত্রে যেটি সুযোগ রয়েছে, বাট সেটি সময় সাপেক্ষ ব্যাপার। বেগম খালেদা জিয়া দুই মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। আমরা যদি একটু দেখাই, তিনি প্রথমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রথমে কারাগারে যান, আর এই মামলায় খালাস চেয়ে আপিল করা হয়েছিল 18 নভেম্বর 2018। এটি আপিল বিভাগে আপিলটি করা হয়েছিল, খালাস চেয়ে। তিন বছর ধরে শুনানির উদ্যোগ নেয়নি বিএনপি। কেন নেয়নি তার পক্ষে তার সেটি নিয়ে কিন্তু বিএনপির আইনজীবীরা দ্বিধায় রয়েছেন। যদি এই আপিলটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয় এবং আপিল দ্রুত শুনানি হয়ে বেগম জিয়ার সাজা যদি বহাল রাখেন আপিল বিভাগ, তাহলে পরবর্তীতে সরকার হয়তো ক্ষমতায় বদল হলে এটির তারা বেনিফিট নিতে পারবেন না, সেই কারণে হয়তো এই উদ্যোগটা নেওয়া হচ্ছে না। আর যদিও বিএনপির আইনজীবীরা বলছেন যে এই যে আপিলটি তারা করা হয়েছে, আপিলটি সিরিয়াল বাই সিরিয়াল আসে, অর্থাৎ আজকে আমি আপিল করলাম বা পরের দিন আরেকজন আপিল করলো, আমার আপিলটা আগে শুনানি হবে যিনি পরে আপিল করেছেন, এই যে সিরিয়াল আপিল বিভাগের এভাবে আসে, সেই কারণে তারা শুনানির উদ্যোগ নেয়নি। জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা হাইকোর্টে আছে, এই মামলায় বেগম খালেদা জিয়ার 7 বছরের কারাদণ্ড হয়েছে। এই মামলাতেও বেগম খালেদা জিয়া খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন 30 এপ্রিল 2019, এই আপিলটি শুনানির জন্য আদালত গ্রহণও করেছেন, কিন্তু 2.5 বছর হতে গেল, এই আপিল শুনানিরও উদ্যোগ নেয়নি বিএনপি। এখন সরকার যেহেতু বলছে যে আইনের আশ্রয় নিতে পারেন বা দেশের বাইরে যেতে হলে আদালতের আশ্রয় নিতে হবে, এরকম কোন উদাহরণ আছে কিনা, এর আগে কি কেউ এরকম সুযোগ পেয়েছিলেন? না, সেই প্রশ্নের উত্তর দিব। এখন সরকার বলছে যে আইনের আশ্রয় নিবে, আদালতের অনুমতি নিয়ে তাকে বিদেশে যেতে হবে। এখন আদালতের অনুমতি নিতে হলে এই দুই মামলার যে আপিল দুটি পেন্ডিং আছে সেটি শুনানির পদক্ষেপ নিতে হবে, কিন্তু পদক্ষেপ কালকে নিলে যে কালকেই শুনানি হবে তা কিন্তু না, এটি একটি লম্বা প্রক্রিয়া হবে। আর এই লম্বা প্রক্রিয়া নিষ্পত্তি হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কী হবে সেটি আসলে এখন দেখার বিষয়। আরেকটি বিষয় বলে রাখি, আপনি প্রশ্ন করছিলেন যে দণ্ড থাকা অবস্থায় কেউ বিদেশে গিয়েছে কিনা, সবচেয়ে বেশি আলোচনায় আসছে আসম আব্দুর রবের দণ্ড থাকা অবস্থায় বিদেশ যাওয়ার বিষয়টি। সেটি দেখতে পাচ্ছি যে জুলাই 1976 সালে আসম আব্দুর রব জাসদ নেতা, তার 10 বছরের কারাদণ্ড হয়েছিল, সেটি দিয়েছিলেন সামরিক আদালত, এবং এই আদালতের রায়ের পরে তিনি কারাগারে গেলেন। কারাগারে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার প্রেক্ষিতে 1 মে 1979 সালে চিকিৎসার জন্য তাকে পশ্চিম জার্মানি পাঠানো হয়। এখানে মজার একটি বিষয় বলে রাখি, যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, আসম আব্দুর রব ইচ্ছা পোষণ করলেন যে তিনি তার দাদির সঙ্গে দেখা করতে চান। তখন কিন্তু সেই সময়ের সামরিক সরকার, জিয়াউর রহমানই ক্ষমতায় ছিলেন, তাকে হেলিকপ্টারের মাধ্যমে দাদির সাথে দেখা করার সুযোগ করে দিলেন। তাদের সাথে দেখা করার পরে তিনি ঢাকায় আসলেন। ঢাকায় আসার পরে 1 মে 1979 সালে আসম রবকে কিন্তু জার্মানি পাঠানো হয়।
এবং আরেকটি মজার বিষয় বলে রাখি, আসম আব্দুর রব দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, সেই কারণে তার সঙ্গে একজন পুলিশ দেয়া হলো। পুলিশও তার সঙ্গে পশ্চিম জার্মানি গেলেন। জার্মানি যাওয়ার পরে ওইখানে তো বাংলাদেশি পুলিশ তারা অ্যালাউ করবে না, সে তখন পুলিশকে প্রত্যাহার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পহেলা মে চিকিৎসা শেষে 1980 সালে তিনি দেশে ফিরে আসেন। বিএনপির আইনজীবী বা বিএনপি নেতারা কিন্তু এই উদাহরণটি বারবার দিচ্ছে, কিন্তু সরকারের বক্তব্য হচ্ছে তখন পরিস্থিতি ভিন্ন ছিল, সামরিক আদালতে তার বিচার হয়েছে এবং সামরিক সরকার এই সুযোগ দিয়েছে। যেহেতু বর্তমানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে এবং গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই কারণে আইনে যেটি বলা আছে 401 ধারায় সেটির সুযোগ সুবিধা বর্তমান সাবেক যে প্রধানমন্ত্রী তিনি পাবেন না। এটি হচ্ছে মোটামুটি। একই সাথে আফজল, আপনি সরকারের ইস্যুতে যখন আসছিলেন বুধবার, কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তার কাছে যতটুকু নির্বাহী ক্ষমতা রয়েছে, আপনি শুরুতে আলোচনায় যোগ করেছিলেন যে এটি রাজনৈতিক ইস্যু নাকি নির্বাহী ইস্যু নাকি আইনের ইস্যু, সেক্ষেত্রে আসলে সমাধানটা কোন পথে এগুতে পারে? সমাধানটা আমার মনে হয় সরকার প্রধানের হাতেই রয়েছে। কারণ হচ্ছে যে আইনে পথে গেলে লম্বা একটা সময় লাগবে এই বিদেশ যাওয়ার ইস্যুটি নিষ্পত্তি হওয়ার জন্য, আর সরকারের কাছে আবেদন করা ছাড়া বেগম খালেদা জিয়ার পরিবারের বলেন দলের বলে আর কোনো সুযোগ নাই, কারণ আইনের প্রক্রিয়ার মধ্যে গেলে সময় লাগবে এটি সবাই জানে। সেই কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে আবেদন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী 76 বছর বয়সী একটি দলের নেত্রী চেয়ারপারসন, তার চিকিৎসার সুযোগটি যেন সরকার করে দেয়। এখন এই ইস্যুটা কতদিন থাকবে, বেগম খালেদা জিয়ার অবস্থা কতদিন এইভাবে করে তিনি এই হাসপাতালে চিকিৎসা নেবেন, সেটি কিন্তু সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলে আমার কাছে মনে হয়েছে। আফজল, আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং এর সংশ্লিষ্ট সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজল হোসেন। এবার অন্য প্রসঙ্গ, এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এবছর পরীক্ষা শুরু 2রা ডিসেম্বর। শিক্ষার্থীদের কেবল 3টি বিভাগীয় বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। 25 নভেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। প্রতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এপ্রিলে, কিন্তু করোনা মহামারীর কারণে এবছর এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে। এই উপলক্ষে 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। জানান, সংক্ষিপ্ত সিলেবাসে এবছর প্রায় 14 লাখ শিক্ষার্থী অংশ নেবেন 2 ডিসেম্বরের পরীক্ষায়। আবশ্যিক বিষয় বাদে মোট 3টি বিষয়ে পরীক্ষা চলবে 1.5 ঘন্টা ধরে। প্রশ্নপত্রে যাহাই থাকুক না কেন, পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক 6/10/2021 তারিখে ইস্যুকৃত নম্বর ও সময় বিভাজন নির্দেশিকা অনুসরণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের MCQ 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। মানবিক ও ব্যবসা শাখা পরীক্ষার্থীদের MCQ 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 11টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ প্রত্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদেরকে অবশ্যই অবহিত করবেন। এইচএসসি পরীক্ষা উপলক্ষে 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 25 নভেম্বর 2021 থেকে 3রা জানুয়ারি 2022 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে কেন্দ্রের বাইরে অভিভাবকদের কহেতুক ভিন্না করতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। আর আলিম কাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে এবার স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি স্কুলে গিয়ে খুব শিগগিরই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে 7.5 কোটি সিনোভ্যাকের টিকাও কেনা হয়েছে। কোভিডের ধাক্কা কাটিয়ে নানা উপায়ে চলছে দীর্ঘ 9 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা, যার অংশ হিসেবে জোর দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কোভিড সুরক্ষা নিশ্চিতের উপর।
গত 14 অক্টোবর 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের অধ্যায় শুরুর পর নানাভাবেই চলে এ কর্মসূচির পরিসর বাড়ানোর প্রক্রিয়া। বর্তমানে সীমিত কেন্দ্রে বিশেষ কার্যক্রম চললেও এবার সরকারের পরিকল্পনা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা। তবে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ফাইজারের টিকা -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাই, সব জায়গায় পরিবহন করাই বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন শিক্ষার্থীদের দুয়ারে টিকা পৌঁছাতে সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সরকার। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমাদের ছেলে মেয়েদেরকে তো আমাদের টিকা দিতে হবে, কাজে আমাদের ছেলে মেয়েদের টিকা দেওয়ার জন্য স্কুলের ছেলে মেয়েদের টিকা দিতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাব। এখন পদ্ধতি হলো একটা স্কুলে 5টা স্কুল থেকে ছাত্র আসবে, সেখানে একটু নিবন্ধনের সমস্যা হচ্ছে, আনার সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি টিম নিয়ে ওই সমস্ত স্কুলে নিয়ে যাবে এবং টিকা দেবে যাতে সমস্যাটা না হয়। খুব তাড়াতাড়ি শুরু হবে, এটা আরো তো টিম তৈরি করতে হবে, সেই টিমগুলোকে এখন প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না আর সিনোফার্মের পর এবার দেশে প্রয়োগ হতে যাচ্ছে চীনের সিনোফ্যাকের টিকাও। স্বাস্থ্যমন্ত্রী জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কেনা সিনোফ্যাকের 7.5 কোটি ডোজ চলতি মাস থেকে আসতে পারে দেশে। শিডিউল আমাদেরকে এখনো সেইভাবে পুরোপুরি দেয় নাই, আমরা আশা করি হয়তো এ মাসের শেষেও আসতে পারে বা আগামী মাসেও আসতে পারে। তবে বুস্টার ডোজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আর আগামী 6 মাস পর ওষুধ লাইসেন্সের জন্য কেবল অনলাইনে আবেদন করতে হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্যাস পাইপ বসানো শুরু হয়েছে। এর আগে 19 আগস্ট জাজিরা প্রান্তে প্রথম গ্যাস পাইপ স্থাপন শুরু হয়। চীন থেকে সেতুর স্ট্রিট লাইটের চালানো পৌঁছেছে। এগিয়ে চলছে সড়ক পথে কার্পেটিং এর কাজ, আর সেতুর সার্বিক অগ্রগতি 89%। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নিচতলায় রেলপথের পূর্ব পাশেই বসেছে গ্যাস পাইপলাইন। মাওয়া প্রান্তে বৃহস্পতিবার 5.5 টন ওজনের গ্যাস পাইপ ট্রেনে করে সেতুতে উঠানো শুরু হয়েছে। 12 মিটার দীর্ঘ 531টি গ্যাস পাইপ স্থাপন হবে সেতুতে। এরই মধ্যে জাজিরা প্রান্তে 151টি পাইপ সেতুতে উঠে গেছে, স্থাপন হয়েছে 141টি। মাওয়া প্রান্তে পাইপ উঠেছে 4টি। মাওয়া সাইড, জাজিরা সাইড দুই সাইডে আমরা পুরোদমে কাজ শুরু করছি। ওয়েল্ডিং জয়েন্ট আমরা মোটামুটি অনেক দূরে যাচ্ছি। সেতুতে কার্পেটিং চলছে পুরো দমে। এছাড়া সড়কপথ ও রেলপথের প্যারাপেট ওয়াল স্থাপন, নিচতলায় রেল লাইনের পশ্চিম পাশে সার্ভিস লাইনের ওয়াকওয়ে এক্সপানশন জয়েন্ট এবং ডিভাইডার নির্মাণ এখন শেষ পর্যায়ে। চীন থেকে সেতুর স্ট্রিট লাইটের ল্যাম্পপোস্ট চালান পৌঁছে গেছে প্রকল্প এলাকায়। সেতুর সার্বিক অগ্রগতি 89%। আমাদের প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা বলি, এই কাজ চলতেছে, এটা শেষ পর্যায়ে আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এখন অল্প কিছু কাজ বাদ আছে, তারপরে আছে আমাদের অ্যাসফল্টের কাজ, ওইটা চলতেছে। গ্যাস পাইপলাইন সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে, যুক্ত হবে GTCL এর সাবস্টেশনে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনার ধকল কাটিয়ে আর্থসামাজিক পরিবেশ স্বাভাবিক হওয়ায় বাড়ছে দেশের আমদানি, আর এতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আমদানি ব্যয়। করোনা পরবর্তী চাহিদা বাড়ার কারণেই ব্যয় বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। অর্থনৈতিকভাবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আমদানি ব্যয়ের আড়ালে অর্থ পাচারের আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা। কাজল আবদুল্লাহ, রিপোর্ট। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হাওয়া লেগেছে আমদানির পালে, বাড়ছে ডলারের চাহিদা ও দাম। এমন অবস্থায় বৈদেশিক রিজার্ভ থেকে ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে অন্তত 130 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 47.56%। শুধু সেপ্টেম্বরে আমদানি ব্যয় দাঁড়ায় $700 কোটি বা 60,000 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 50% বেশি এবং দেশের ইতিহাসে রেকর্ড। ব্যবসায়ীরা বলছেন টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণে আনার ফলে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় এবং গ্রাহকদের চাহিদা বাড়ার কারণেই আমদানি বাড়ছে। যেহেতু মানুষের চাহিদা তো ছিলই, এবং নতুন করে যখন নাকি স্বাভাবিক অবস্থা এসেছে, মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছে, তো স্বাভাবিক মানুষ শপিং করা শুরু করেছে। দেশে তো আসলে র মেটেরিয়ালস বলতে গেলে কি আছে, চামড়া আর পাট, এছাড়াও তো আসলে সেরকম র মেটেরিয়ালস কিছু নাই। তা আমাদের যেটা কাঁচামাল, সেই কাঁচামালটাও তো আমাদের ইম্পোর্ট করতে হয়।
প্লাস এসব জিনিসগুলো ধরেন আমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো তো আমাদের ইম্পোর্ট করতেই হচ্ছে। দেশে আমদানি পরিমাণ বৃদ্ধি বা ব্যয়ের রেকর্ডকে সার্বিকভাবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, তবে এর বিপরীতে অর্থ পাচারের আশঙ্কাও করছেন তারা। অর্থনীতিতে এখন একটা কনফিডেন্স ফিরে আসছে, তো সবকিছু মিলে এটি একটি ভালো, আমি মনে করি যে একটা ইতিবাচক ইন্ডিকেটর আমাদের এই ইম্পোর্ট ব্যয় বেড়ে যাওয়া। এখন যেহেতু মানুষ আবার বাইরে যাওয়া শুরু করেছে, টাকা পাচারও বাড়বে, টাকার ব্যবহারটাও বাড়বে। সেটা ছাড়াও এটার প্রভাবে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে সামগ্রিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে। বাড়তি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভের ওপর চাপ কমাতে রপ্তানির পাশাপাশি রেমিটেন্স বাড়ানোর দিকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ বিশ্লেষকরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষার পালা শেষ, মাঠে গড়ানোর প্রতীক্ষায় 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ শুক্রবার দুপুর 2টায়। বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে টিম টাইগার শোনাবে নতুন দিনের গান। ঘরের মাঠে টাইগারদের সমীহ করছেন পাকিস্তান দলপতি বাবর আজম। পরিবর্তনের স্লোগান 22 গজে, তারুণ্যের নব আহ্বান, এ যেন ভিন্ন এক বাংলাদেশের গল্প। বিশ্বকাপ ব্যর্থতার পর এই দলটাকে নিয়ে সমালোচনা কম হয়নি। জবাবটা ক্রিকেটারদের এবার ব্যাটে বলে দেওয়ার পালা। প্রতিপক্ষ পাকিস্তান বলেই হয়তো বাড়তি রোমাঞ্চ, আর ডমিঙ্গোর জন্য হয়তো শেষ সুযোগ। শেষ দিনের অনুশীলনেও ক্যাচিং, ফিল্ডিং, ব্যাটিং নিয়ে হয়েছে আলাদা কাজ। নিজ শক্তি স্পিনেই হয়তো ভরসা রাখবে ম্যানেজমেন্ট। যদি আপনি সক্ষমতার কথা বলেন, সেদিক থেকে আমার পুরোপুরি ভরসা আছে আমার টিমের উপর। দেওয়ালও ক্যাপেবল, এই জন্যই তারা ওই অপরচুনিটি পেয়েছে। আমি আগে যেটা বললাম যে চ্যালেঞ্জিং হবে বেশ। অন্যদিকে বিশ্বকাপে উঠতে থাকা পাকিস্তান জানে নিজেদের ডেরায় টিম টাইগার কতটা ভয়ঙ্কর। তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি, তবে বিশ্বকাপে যেভাবে খেলেছি আশা করছি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। এই ম্যাচের আগে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মিরপুরে সবশেষ 2 টি-20 পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস। দীর্ঘ 19 মাস পরে ঘরের মাঠে দর্শকদের প্রত্যাবর্তন, বদলে যাওয়া বাংলাদেশ কিংবা তারুণ্যের সংকল্প, এইসবে ভর করে মাইটি পাকিস্তানকে ভরকে দিতে চায় টিম টাইগার। সেই সঙ্গে ঘরের মাঠে টানা সিরিজ জয়ের অনুপ্রেরণা তো আছেই, তবে সব ছাপিয়ে এক্স ফ্যাক্টর হতে পারে মিরপুরের ওই মরা উইকেট। সেরাই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এসএসসির মতো এইচএসসিতেও বিভাগীয় বিষয়ের ওপর হবে 3টি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। বন্ধ কোচিং, টিকা মিলবে স্কুলে স্কুলে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।